নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে। তো দেখো, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু 14 তারিখ থেকে শুরু হচ্ছে। তো দেখো, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেনি, যারা কোনোদিন বই ধরেনি যে কি করে পাস করব, তো দেখো তাদের জন্য নিয়ে আসছে আমি অ্যান্টিবায়োটিক ডোজ, বুস্টার ডোজ। বুস্টার ডোজ ব্যাপারটা কি, মানে কি, অনেক ছেলে মেয়ে আছে যারা কোনোদিন আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিকে, পল সায়েন্সে কোনো কিছুই জানে না, আমি মাত্র 5 থেকে 6টা প্রশ্ন বলে দিয়েছিলাম, সেই 6টা প্রশ্নই তারা লিখে আসছে, 90-এর উপরে পেয়ে গেছে। তো দেখো, তোমাদের আমি অ্যান্টিবায়োটিক ডোজ দিচ্ছি, অর্থাৎ আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু প্রশ্নগুলো বলে দিয়েছি কোনগুলো আসবে, ইতিহাসের সাজেশন করে দিয়েছি, ঠিক আছে, বাংলা থেকে বলে দিয়েছি কোন কোনগুলো আসবে, কবিতা থেকে কি আসবে, ঠিক আছে, গদ্য থেকে কি আসবে, নাটক থেকে কি আসবে, যেমন তোমাদের বাংলা আছে কে বাঁচায় কে বাঁচে, ঠিক আছে, এবং তার সঙ্গে ভারতবর্ষ গদ্যাংশ খুবই গুরুত্বপূর্ণ। এবার অনেকে বলে যে স্যার আমি বাংলার কবিতা তো 5-6খানা আছে, এখান থেকে আমি কোন দুটো কবিতা পড়বো, তোমাদের আমি একটা কথা বলতে পারি যে তোমাদের মহুয়ার দেশ, ঠিক আছে, তোমাদের কি আছে, মহুয়ার দেশ আছে আর শিকার আছে, এই দুটো থেকে 100% আসার চান্স খুবই প্রবল, খুবই প্রবল বলতে আমি বলতে পারি আর কি। মানে কি করে তোমাদের আমি বোঝাবো, আমি বোঝাতে পারছি না যে তোমাদের বাংলা থেকে মাত্র এই দুটো পড়লে 100% কমন, একদম শিওর, গ্যারান্টি। তার সঙ্গে তোমাদের আর একটা কবিতা পড়ে যেতে হবে, সেটা ছিল রূপনারায়ণের কূলে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, রূপনারায়ণের কূলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু মাঝে মাঝে আমার একটা ডাউট মনে হচ্ছে যে মহুয়ার দেশ এবং শিকার, আমার মনে হয় এই দুটো কবিতা থেকে একটা কবিতা দেওয়ার চান্স খুবই বেশি। মহুয়ার দেশ আর শিকার যদি এসে যায় তাহলে তো সোনায় সোহাগা, কিন্তু আমার মতে এরকম নাও হতে পারে, আমার মতে মহুয়ার দেশ এবং শিকার এই দুটো থেকে একটা কবিতা দেওয়ার চান্স খুবই প্রবল, এবং তার সঙ্গে রূপনারায়ণের কূলে কিন্তু আসতে চলেছে। অনেক ছেলেমেয়েরা বলে যে স্যার রূপনারায়ণের কূলে খুবই কঠিন, লিখতে পারি না স্যার, বহুতই কঠিন, এর ভাষাগুলো খুবই কঠিন বা কষ্টদায়ক। তো তাদের জন্য আমি বলছি তোমরা মহুয়ার দেশ খুবই ইজি, রূপনারায়ণের কূলে মোটামুটি দেখে যাবে, আমার মতে মহুয়ার দেশ এবং শিকার খুবই ইজি, ভালো করে তোমরা পড়ে যাবে। অনেকে বলে স্যার নাটক থেকে কি করব, তো দেখো নাটক থেকে তোমরা পড়ে যাবে হচ্ছিল নানা রঙের দিন এবং বিবাহ, যে কোনো একটা নাটক পড়লেও হয়ে যাবে, ব্যাস আর কোনো কিছু করার দরকার নেই, যে কোনো একটা নাটক পড়লেই হয়ে যাবে রে বাবা, বেশি পড়ার দরকার নেই। এবং তার সঙ্গে তোমাদের কলের কলকাতা, হাত বাড়াও, ঠিক আছে, এই দুটো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, বুঝতে পারছো, কলের কলকাতা এবং হাত বাড়াও, এবং তার সঙ্গে সাথীর বদলে হাতি, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমি বুঝতে পারছো আমি কি বলছি, আমার বাংলা থেকে এই তিনটে পড়লে একদম পুরো কনফার্ম আছে, বুঝতে পারছো আমি কি বলছি। তার সঙ্গে তোমাদের আর একটা পড়ে যেতে হবে, তো দেখো পড়তে জানে এমন এক মজুরের গল্প, পড়তে জানে এমন এক মজুরের গল্প খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাচ্ছ, পড়তে জানে এমন এক মজুরের গল্প খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি তোমাদের বলছি কি কি পড়ে যাবে তোমরা, তোমরা পড়ে যাবে আর চলো বাংলা গদ্যাংশ থেকে পড়ে যাবে কে বাঁচায় কে বাঁচে, এবং তার সঙ্গে পড়ে যাবে ভারতবর্ষ, কবিতা থেকে কী কী পড়ে যাবে, শিকার পড়ে যাবে, রূপনারায়ণের কূলে পড়ে যাবে, এবং মহুয়ার দেশ পড়ে যাবে, বুঝতে পারছো আমি কী বলছি, নাটক থেকে বিবাহ অথবা নানা রঙের দিন যে কোনো একটা পড়লেও হয়ে যাবে। তার সঙ্গে তোমরা MCQ কোনগুলো পড়ে যাবে, যে সমস্ত কবিতাগুলো থেকে বড় প্রশ্ন আসবে না সেই সমস্ত কবিতা থেকে MCQ আসতে চলেছে। অনেক ছেলেমেয়েরা বলে যে স্যার আমি সাজেশনটা করবো কী করে, আরে বাবা সাজেশন করার অনেক সিস্টেম আছে, কারণটা ছিল আমি তোমাদের একটা কথা বলতে পারি, এই যে যে তোমাদের যে কবিতাগুলো আছে, যেমন আমি দেখি আছে, ক্রন্দনরতা জননীর পাশে আছে, এই যে যে কবিতাগুলো আছে, ঠিক আছে, এই কবিতা থেকে কিন্তু MCQ আসার চান্স খুবই প্রবল। তো দেখো আন্তর্জাতিক কবিতা থেকে কোন প্রশ্নগুলো আসতে চলেছে, তো দেখো তোমরা পড়ে যাবে পড়তে জানে এমন এক মজুরের গল্প, এবং তার সঙ্গে তোমরা ভালো করে পড়বে অলৌকিক, খুবই গুরুত্বপূর্ণ অলৌকিক, কিন্তু আমি তোমাদের অনেকবার বুঝিয়েছি। তো দেখো বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাংলা ব্যাকরণ পাঠটা এবং তার সঙ্গে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, বাংলা চলচ্চিত্রের কথা, বাংলা চিত্রকলা, ঠিক আছে, বাঙালির বিজ্ঞান চর্চা, এই সমস্ত সাইডে কিন্তু খুবই দুর্বল। তো দেখো আজকে আমি তোমাদের বাংলা সাজেশান বের করব, বিকেল 4টার দিকে বা 5টা নাগাদ আমি বের করব,
কোন প্রশ্নগুলো কোনগুলো 2023 সালের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো বাংলা চিত্রকলা, বাঙালির ক্রিয়া সংস্কৃতি, তার সঙ্গে তোমরা বাংলা ব্যাকরণ থেকে অনেক ছেলেমেয়েরা আছে যে স্যার বাংলা ব্যাকরণে খুবই দুর্বল, বাংলা ব্যাকরণ কোনো কিছু পারি না। তো দেখো তোমাদের জন্য নিয়ে আসে বুস্টার ডোজ, একদম ভ্যাকসিনের মতন, মাত্র কয়েকটা বলে দেবো বাবা সেখান থেকে কমন চলে আসবে, একদম কোনো টেনশন, নো টেনশন। আরে বাবা ভয় কিসের, আজকে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে আমি বাংলা ব্যাকরণ পাঠটা বলে দেবো কোনগুলো আসতে চলেছে, একদম শিওর। ধ্বনিতত্ত্ব, কাব্যতত্ত্ব, রূপতত্ত্ব, ঠিক আছে, এইগুলো কোথা থেকে প্রশ্নগুলো আসতে চলেছে। আর সুপ্রিয় দর্শকার্থীরা, ভিডিওটি অনেকক্ষণ ধরে তোমরা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, একদম ভালো রেজাল্ট করতে হবে, পুরো পাক্কা শিওর ভালো রেজাল্ট কিন্তু করতে হবে তোমাদের।